নির্মাণের 100 বছর পর যেভাবে নাম হয় হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্র তখন সদ্য স্বাধীন একটি দেশ, স্বাধীনতা অর্জনের 1.5 দশকও পেরোয়নি। প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন ঘোষণা দিলেন ফেডারেল সরকার নতুন একটি শহর গড়বে, সেটা হবে যুক্তরাষ্ট্রের রাজধানী। 1790 সালের ডিসেম্বরে মার্কিন কংগ্রেসে একটি আইনও পাশ করালেন জর্জ ওয়াশিংটন। বলা হলো নতুন রাজধানী হবে পটোম্যাক নদীর তীরে। শহরটি গড়ে তোলার দায়িত্ব পড়ে ফরাসি আমেরিকান শিল্পী ও নগর পরিকল্পনাবিদ পিয়েরে চার্লস অ্যান্ড ফ্যান্টের ওপর। গড়ে ওঠে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি। নতুন রাজধানী হবে আর সেখানে মার্কিন প্রেসিডেন্টের জন্য বড় সড়ো কোনো ভবন থাকবে না, তা কী করে হয়? যেমন ভাবনা তেমন কাজ। প্রেসিডেন্টের সরকারি আবাসস্থল বানানোর জন্য জায়গা খুঁজতে শুরু করলেন ওয়াশিংটন আর পিয়েরে, তখন 1791 সাল। এখন যেটা 1600 পেনসিলভানিয়া এভিনিউ, সেখানে জায়গা পছন্দ হলো বটে, তবে দরকার ভবনের নকশা। আর এটা এমন একটি ভবন হতে হবে যার মাধ্যমে আমেরিকার গর্বের প্রকাশ ঘটাবে, সেই সঙ্গে হয়ে উঠবে গণতন্ত্রের প্রতীক। প্রেসিডেন্ট ভবনের জন্য স্থপতিদের কাছ থেকে নকশা আহ্বান করা হয়, শুরু করা হয় একটি প্রতিযোগিতা। জমা পড়ে মোট 9টি নকশা। নানা যাচাই বাছাই পেরিয়ে শেষ হাসি হাসেন আইরিশ বংশোদ্ভূত আমেরিকান স্থপতি জেমস হোবান। ভবনটি নির্মাণের জন্য চূড়ান্ত হয় তার নকশা। বাস্তবসম্মত আর স্মার্ট নিও ক্লাসিক্যাল নকশার জন্য তিনি গোল্ড মেডেল পান। 1792 সালের 13 অক্টোবর আনুষ্ঠানিকভাবে শুরু হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি আবাসস্থলের নির্মাণ কাজ। তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের হাত ধরে এই কাজের শুরু, যদিও তিনি কখনোই হোয়াইট হাউসে থাকতে পারেননি। জর্জ ওয়াশিংটন এমন জায়গায় প্রেসিডেন্টের আবাসস্থলের জায়গা বেছে নেন, সেখান থেকে পেনসিলভানিয়া এভিনিউ দিয়ে মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে সরাসরি যাওয়া যাবে। বছর 8 নির্মাণ কাজ চলে। অবশেষে 1800 সালে 1 নভেম্বর আনুষ্ঠানিকভাবে কাজ শেষ হয়, যদিও টুকটাক কিছু কাজ তখনও বাকি ছিল। এর বছরখানেক আগে 1799 সালের 14 ডিসেম্বর 67 বছর বয়সে মারা যান জর্জ ওয়াশিংটন। নির্মাণ কাজ শেষ হলে এই ভবনের প্রথম বাসিন্দা হন তৎকালীন প্রেসিডেন্ট জন অ্যাডামস ও তার স্ত্রী। এরপর থেকে যতজন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন, প্রায় সবার আবাসস্থল হয়েছে এটা। প্রয়োজনে আর প্রেসিডেন্টদের রুচি পছন্দ অনুযায়ী সময়ে সময়ে সরকারি এই ভবনে নানা সংস্কার হয়েছে, বদলেছে এর অভ্যন্তরীণ সাজসজ্জা, যুক্ত হয়েছে বহু অংশ। তবে বাহ্যিকভাবে সেই শ্বেতশুভ্র রূপ নিয়ে 200 বছরেরও বেশি সময়ে ঐতিহ্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে রয়েছে এই প্রাসাদ। প্রেসিডেন্ট প্রাসাদ, প্রেসিডেন্ট হাউস, এক্সিকিউটিভ ম্যানশন, 100 শতক ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন নামে পরিচিত হয়েছে এই ভবন। সরকারি নথিপত্র ও গণমাধ্যমে বহুল ব্যবহৃত এসব নাম ব্যবহার করা হতো। অবশেষে 1901 সালে প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট ভবনটির নাম আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউস রাখেন। সেই থেকে ঐতিহাসিক ভবনটি এ নামেই পরিচিত হয়ে আসছে। প্রেসিডেন্ট টমাস জেফারসনের আমল থেকে সর্বসাধারণের জন্য হোয়াইট হাউস উন্মুক্ত করে দেওয়া হয়। সেই থেকে আজও দেশ বিদেশের হাজারো মানুষ হোয়াইট হাউসের নির্দিষ্ট অংশ ঘুরে দেখতে পারেন। হোয়াইট হাউস শুধু মার্কিন প্রেসিডেন্টের সরকারি আবাস নয়, এখানে আছে প্রেসিডেন্টের দপ্তর বা ওভাল অফিস। 6তলা আবাসিক ভবনটি 132টি কক্ষ, 35টি বাথরুম, 412টি দরজা, 447টি জানালা, 8টি সিঁড়ি, 3টি লিফট আর 28টি ফায়ারপ্লেস আছে এই ভবনে। হোয়াইট হাউসের রান্নাঘর একসঙ্গে 140 জন অতিথির জন্য খাবার পরিবেশন করতে সক্ষম। বলা হয়ে থাকে হোয়াইট হাউসের শুধু বাইরের অংশ রাঙিয়ে তুলতে 570 গ্যালন রং প্রয়োজন হয়েছে। হোয়াইট হাউসে 2টি সুইমিং পুল আছে। প্রথমটি চালু হয় 1933 সালের 2 জুন। বর্তমানে হোয়াইট হাউসের বাসিন্দা প্রেসিডেন্ট জো বাইডেন। আসছে নভেম্বরে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে জিতে হোয়াইট হাউসে যাওয়ার জোর লড়াইয়ে নেমেছেন কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। কমলা বর্তমান ভাইস প্রেসিডেন্ট আর ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট। এর আগে 2017 থেকে 2021 সাল পর্যন্ত ট্রাম্প হোয়াইট হাউসের বাসিন্দা ছিলেন।
নিউজ ডেস্ক রিফাত আরা ইসলাম, একুশে সংবাদ ডট কম।